বিআরটিসির জন্য ভারত থেকে কেনা 600 বাসের মধ্যে 179টি দেশে এসে পৌঁছেছে। এর মধ্য থেকে ঈদ উপলক্ষে ঢাকা নারায়ণগঞ্জ রুটে যুক্ত হয়েছে 15টি শীতাতপ নিয়ন্ত্রিত বাস। সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে এই বাস সার্ভিসের উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। পরে সচিবালয়ে সাংবাদিকদের তিনি জানান, নতুন আরও প্রকল্প নিয়ে ভারতের সাথে চুক্তিবদ্ধ হতে যাচ্ছে সরকার। বিস্তারিত জানাচ্ছেন কাজী বাপ্পা। ঋণ সুবিধার আওতায় সম্প্রতি বাংলাদেশকে 600টি বিআরটিসি বাস দিতে চুক্তিবদ্ধ হয় ভারত সরকার। এরই মধ্যে ঢাকা এসে পৌঁছেছে 179টি বাস। বুধবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে ঢাকা নারায়ণগঞ্জ রুটে বিআরটিসির 15টি শীতাতপ নিয়ন্ত্রিত বাস সার্ভিসের উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এদিকে সচিবালয়ে সেতুমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রিভা গাঙ্গুলি দাস। এ সময় দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়সহ বাংলাদেশে ভারতীয় উন্নয়ন প্রকল্প বাড়ানোর বিষয়ে আলোচনা হয়। পরে সেতুমন্ত্রী সাংবাদিকদের জানান, যে দলই ভারত সরকার গঠন করবে তার সাথে কাজ করবে বাংলাদেশ। নতুন আরও প্রকল্প নিয়ে ভারতের সাথে চুক্তিবদ্ধ হওয়ার কথাও জানান তিনি। এ সম্পর্ক আমরা আরও জোরদার করতে চাই, আর সে কারণে যে নতুন নতুন কী কী অ্যাভিনিউ আমরা খুলতে চাই এসব নিয়ে আলোচনা আমাদের হতেই পারে। এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, ধানের বাজার মূল্য কম হওয়া নিয়ে কেউ উস্কানি দিয়ে ধান খেতে আগুন দেওয়ার মতো ঘটনার সৃষ্টি করছে কিনা তা খতিয়ে দেখতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে। সমস্যা বাস্তবসম্মত সমাধান করতে হবে। এইসব ঘটনাগুলো বিশেষ বিশেষ জায়গায় ঘটছে কেন এটা তদন্ত করে জানাতে বলেছেন এবং দলীয়ভাবে আমরা খোঁজ খবর নেব। কৃষক যাতে লাভবান হতে পারে সে ব্যাপারে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান সেতুমন্ত্রী। ধান পুড়িয়ে কাজী বাপ্পা, বৈশাখী সংবাদ, ঢাকা।